আমি এই দীর্ঘ এক মাস ধরে আপনাদের একটু এক্সট্রা পরিশ্রম করাচ্ছি, কি যে আমার রিসিভমেন্ট 5 জন ছিল, তার মধ্যে 4 জন চলে গেছে। চলে যাওয়ার কারণে আমি দায়িত্ব দিয়েছি সকল সুপারভাইজার এবং লাই কোয়ালিটি বডি নিজ দায়িত্বে বস্তা ভরে ফিনিশিং এ নামাই দিবে। তা প্রথম চান্সে আমার সুপারভাইজার অ্যাক্টিভ হয়ে 99% নামাইছে। দ্বিতীয় প্রোগ্রামে এসে আমার লাই কোয়ালিটিরা যুক্ত হয়েছে। তা প্রথম প্রোগ্রাম যেটা ছিল সেই প্রোগ্রাম অনুযায়ী আমি আমার সকল সুপারভাইজারকে আমি একটা করে গিফট দিতেছি তাদের কাজের পারফরমেন্স অনুযায়ী। যে 5 জন রিসিভমেন্ট না থাকলেও ফ্যাক্টরিতে চলে, এটা তার বাস্তব উদাহরণ আপনারা দেখাই দিয়েছেন। এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে এসে আমার কোয়ালিটিরা বলছে স্যার আমরাও বডি নামাই দিব। দ্বিতীয় ধাপে শুরু করছে, দ্বিতীয় ধাপের পুরস্কার আমি কিছুদিন পরে আবার দিয়ে দেবো। কিন্তু এখন আমার প্রথম পুরস্কারটা পাবে শুধুমাত্র সুপারভাইজার। এখন সুপারভাইজার কেন পুরস্কার পাবে? সে সমস্ত দায়ভার কাঁধে নিয়ে বাধ্য হয়ে স্যার কি বলবে, বডি যদি না নামে ফিনিশিং করতে পারতেছে না, মানে নিজের ইচ্ছায় বডিটা যে কষ্ট করে নামাইছে কুতাকুতি ছাড়া, মানে প্রেশার ছাড়া নামাইছে, এই জন্য তাদেরকে পুরস্কার দিতেছি। লাইনের ভিতরে টার্গেট হয় না, সুপারভাইজার কুতাকুতি খায় বেশি। লাইনের ভিতরে ডিআইসি উপরে গেলেন, কোয়ালিটির অল্টা দোষে বেশি, সুপারভাইজার কুতা খায় বেশি। এবং এই যে বিভিন্ন সময় আমি জরিমানা করছি, হয়তো বা 20 থেকে 30 বয়ম চকলেট কিনে দিয়েছে, প্রোডাকশন টার্গেট হয় নাই, 1 বয়ম চকলেট দাও তোমার লাইনে খাওয়াও, ওর টাকা দিয়ে ওকে কিনাইছি আবার তার লাইনে খাওয়াইছি টার্গেট হওয়ার জন্য, এই যে একটা পানিশমেন্ট, সেটাও সুপারভাইজার বিয়ার করছে। যে কারণে আমার পক্ষ থেকে পুরোটা শোধ করা সম্ভব না, কিন্তু সামান্যতম একটা উপহার এখানে যত সুপারভাইজার আছে প্রত্যেককে আমি একটা করে গিফট দিতে চাই। আপনারা কি নিতে রাজি? পরবর্তীতে কোয়ালিটি কি নিজের নিতে রাজি আছেন? পরবর্তী ধাপে হাতে ধরেন তো কার কোন কোয়ালিটি নিতে রাজি আছেন? মাত্র 5 জন থেকে 6 জন কোয়ালিটি পাইছে, 1 2 3 4 5 জন মাত্র 5 জন কোয়ালিটি পাইছে, এটা নিতে রাজি আছে, অর্থাৎ উৎসাহ এখনো বাড়ে নাই ভিতরে। তাই আমি আশা করছি এই মিটিং এর পরে দ্বিতীয় ধাপে আরো উৎসাহ বাড়বে, আরো উৎসাহ বাড়বে, উৎসাহ বাড়লে আমরা সবাই এক টিম হয়ে কাজ করবো, পারবো না? আমরা কোয়ালিটি বলেন, আমরা কোয়ালিটি সবাই বলেন, আমরা কোয়ালিটি, আমরা কোয়ালিটি, আমরাই প্রোডাকশন, আমরাই প্রোডাকশন, আমরাই একটা টিম ওয়ার্ক, আমরাই একটা টিম ওয়ার্ক, আমরাই পারবো, আমরাই পারবো, অন্যরা যদি পারে, অন্যরা যদি পারে, এই ফ্যাক্টরিতে আমরাই পারবো, এই ফ্যাক্টরিতে আমরাই পারবো, পারবো তো মনে থেকে বললেন না? ইনশাআল্লাহ। আচ্ছা দুঃখিত, কোয়ালিটিরা মন খারাপ করবেন না, প্রতিযোগিতায় সবাই নামে, সবাই কিন্তু গিফট পায় না। তার যারা সুপারভাইজার আছেন, আমি চাচ্ছি যে একজনকে সুপারভাইজার একটা করে গিফট হাতে নেন, নাম দেন স্যার। আচ্ছা ধরেন তাড়াতাড়ি, সব সুপারভাইজার ধরেন, সব সুপারভাইজার একটা করে ধরেন, সবাই জন্য আলম ভাই, আলম ভাই তিনটে ধরবেন, আলম ভাই তিনটে ধরবেন, আমরা তিনটে আছে না, তিনটে তিনটে হাতে দেন, ধরেন ধরেন ধরেন, সবাইকে দেখান স্যার, আলম ভাই তিনটা, আর কোন সুপারভাইজার স্যার? একটা আছে মহিলা যে অনলাইন যে ট্রেনিং সুপারভাইজার, না ট্রেনিং সুপারভাইজারের জন্য এখানে রাখি নাই, ওইটা বাদ দিয়ে 15 জন হিসাব করছিলাম। আসে নাই কে কে? আমার লাগে স্যার 7টার সময় গেট পাশে, 7টার সময় গেট পাশে যাই, একজন ইতালি ধন্যবাদ। আচ্ছা গিফটটা দেখান ক্যামেরায়, উঁচু করে দেখান, দেখি আপনারা কি খুশি? এই যে আপনাদের এত পরিশ্রম করাই, এত কষ্ট করাই, এই যে বস্তা ঘাড়ে করে ফিনিশিং এ নামান, এতে কি মন খারাপ হয়? কেন হয় না স্যার? আপনি বলছেন কেন হয় না? নিজের কাজ নিজে করতে ভালো স্যার, বলেন তোমার কাজ না, ওই যে একটা কথা বলছে আপনি বলছেন, এখন কি আমার ভয়ে করো না সম্মানের সহিত করো? আমি বলছি কোম্পানির স্বার্থে সেজন্য করো স্যার, আপনাকে ভালোবেসে কোম্পানির স্বার্থে, আমাকে ভালোবেসে কোম্পানির স্বার্থে করো, এই ভালোবাসাটা থাকবে তো? তাহলে একটা কমিটমেন্ট দিই, আগামী কাল থেকে আমরা ঘন্টার টার্গেট ঘন্টায় দেবো, বলো তো? এই যে কোয়ালিটি কথা বলতেছে ওই সাইডে, কোয়ালিটি বলেন আগামী কাল থেকে, সবাই বলেন আগামী কাল থেকে, আগামী কাল থেকে ঘন্টার টার্গেট ঘন্টাই দেবো, আমরাই কোয়ালিটি, আমরাই প্রোডাকশন, আমরা প্রোডাকশন, আমরা সুপারভাইজাররা কোয়ালিটি দেখবো, বলেন আজ কোয়ালিটি বলেন, আমরা প্রোডাকশন দেখবো, জোর নেই বলেন, জোর নেই, তাহলে কি সুপারভাইজারের কোয়ালিটি দেখবেন তো? অটোমেটিকলি প্রোডাকশন হবে, যদি সুপারভাইজার লেভেল প্রোডাকশন কোয়ালিটি থাকে, তাহলে কোয়ালিটি কি থাকবে? প্রোডাকশন, সবাই বলেন তো প্রোডাকশন, কোয়ালিটি কি দেখবে? প্রোডাকশন, আর সুপারভাইজার কি দেখবে? কোয়ালিটি, তাহলে কি প্রোডাকশন?
কোথায় কি ওয়ান্টাস জমবে না স্যার জমবে না তো না স্যার গ্যাদারিং থাকবে না স্যার কোন লাইনে এক স্টাইলের রানিং আছে অন্য স্টাইলের বডি থাকবে না স্যার কি করব সঙ্গে সঙ্গে চালিয়ে দেব এই যে কোয়ালিটির কথা বলে না সঙ্গে সঙ্গে সুপারভাইজার অপারেটর দিয়ে সারিয়ে নেব বলেন যদি না পারি সিনিয়র ম্যানেজমেন্ট কে ইনভলভ করব ইনশাআল্লাহ আগামীতে আমরা পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই হাততালি ধন্যবাদ।